এই যে সকল বান্দরগণ, সকল বান্দরগণ এখন বান্দরবান। প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে। এই ভাই ভাই উঠেন না, উঠেন না, দাঁড়ান না ভাই, কেন দাঁড়ান না? ও মাই গুডনেস, ইটস এ হিউজ। তো পুরাই যাচ্ছে তো অবস্থা। ওয়াও, বান্দরবান শহর। আমরা এখন আছি বান্দরবান বাস স্ট্যান্ডে। বেসিক্যালি বান্দরবানে যতগুলো স্পট রয়েছে সবগুলো স্পটে এই এখান থেকে যাওয়া লাগে। তো আমাদের আজকের যে গন্তব্য, যে মূল আকর্ষণ, সেটা চলুন আমরা একটু দেখে আসি। সুশান্ত ব্রো, আমার তো এখন পড়া লাগবে ভাই। ছি নাজমুল, 18 প্লাস কথা বলো না। ধর্মিয়া, 18 প্লাস কথাবার্তা আমার প্রচুর ধরছে, এখন পড়াই লাগবে ভাই। বাথরুম কোথায় ভাই? ও মাই গড, কথায় বলে ত্যাগেই প্রকৃত সুখ, আসলেই তাই। আমার সাথে আশা করি সবাই একমত হবেন। তো যাক বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, এখন খুব খিদে পেয়েছে, এখন আমাদের ব্রেকফাস্টের সময়। আমরা এই হোটেলটাতে ব্রেকফাস্টটা সারব, চলেন দেখি কেমন ব্রেকফাস্ট এখানে রয়েছে আমাদের জন্য। চলুন বন্ধুরা, ভিতরে ঢোকা যাক। আমগুলো ছাড়া ভাই খাইতেছেন? বসেন বসেন ভাই, ভাই এটা উচিত না ভাই। তারপরে ভাই কথা, আচ্ছা ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন খাচ্ছি, সেই নর্মাল খাবার, পরোটা আর হচ্ছে সদ্য সেই চিরচেনা ডাল ভাজি। যাই হোক, খেতে থাকি। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে এই ব্রিজটা যদি আপনারা পার হন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটু খরচে কম পড়বে চাঁদা গাড়িটা। আপনারা চাইলে এখান থেকে এই ব্রিজটা পার হয়ে তারপর হচ্ছে চাঁদা গাড়ি ভাড়া করতে পারেন। আর চাঁদা গাড়ি ভাড়া করছি আমরা হচ্ছে কচ্ছপলি পর্যন্ত, দেখি কত নেয় দরদাম, আপনাদের সব কিছু দেখাবো। চলেন সামনে চলেন ভাই। আমরা হচ্ছে ফাইনালি একটা চাঁদা গাড়ি পেয়েছি, এটা হচ্ছে আমাদের একদম পুরো কচ্ছপতলি পর্যন্ত নিচ্ছে, আর কচ্ছপতলি পর্যন্ত ভাড়া নিচ্ছে হচ্ছে 3500 টাকা করে, সারাদিন থাকবে আমাদের সাথে, আবার নিয়ে আসবে। তো এটাই হচ্ছে আমাদের সেই চাঁদা গাড়ি, দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই চাঁদা গাড়ি। আমরা এখন এটা করে যাবো, চলেন। তো বন্ধুরা, কচ্ছপতলির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে কচ্ছপতলি পর্যন্ত যেতে আমাদেরকে রোয়াংছড়ি হয়ে যেতে হবে, আর বান্দরবান বাস স্ট্যান্ড থেকে রোয়াংছড়ি পর্যন্ত দূরত্ব মাত্র 19 কিলোমিটার। আর এই 19 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগবে কম বেশি 1 ঘন্টা।
মূলত রোয়াংছড়ি পৌঁছে সবাইকে থানায় এন্ট্রি করাতে হয়। তো এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে রোয়াংছড়ির থানায়। আরেকটি কথা বন্ধুরা, রোয়াংছড়ি যাবার পথে আপনাদের চোখে একটা মন্দির পড়বে, সেটা হচ্ছে রামজাদি মন্দির। তো চাইলে আপনারা সেটা ঘুরে আসতে পারেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই মন্দিরটি বন্ধ থাকায় আমরা সেখানে যেতে পারিনি। তো আপাতত এই মুহূর্তে সেটা যাওয়া হচ্ছে না। তো চলেন আপাতত আমরা যাচ্ছি রোয়াংছড়ি থানায়। ফাইনালি আমরা চলে আসলাম রোয়াংছড়ি বাজারে। এখানে আমরা আমাদের গাইড পলাশ দাদার সাথে দেখা করার কথা। উনি আমাদেরকে একটা ফর্ম দিবেন, আর সেই জন্য তাকে আমরা 50 টাকা দেব, আর সাথে আমাদের এনআইডি কার্ড অথবা বার্থডে সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। ওকে, তো আমরা ফাইনালি হচ্ছে পলাশ দাদার সাথে দেখা করছি, গাইড দাদার সাথে। উনি হচ্ছে এরপরে আমাদের একটা ফর্ম ধরে দিচ্ছে। এই ফর্মে হচ্ছে যারা যারা আসবেন তাদের সবার হচ্ছে নাম এন্ট্রি করতে হবে, প্লাস হচ্ছে মোটামুটি যাবতীয় যা যা ঠিকানা আছে সব কিছু এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এরপরে আরেকটা কাজ আছে, সেটা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই, চলে যাচ্ছি। বন্ধুরা ফাইনালি আমরা চলে যাচ্ছি রোয়াংছড়ি থানায়। এখানে আমাদের ফর্মটা এখানে ফিল আপ করে প্লাস হচ্ছে এই থানায় জমা দিতে হবে। তো আমরা এই মুহূর্তে এই থানাতে আসি, আর আছে আমাদের গাইড কিছু জন। তো আর আমাদের গাইড হচ্ছে সব কিছু নিয়ে থানায় গেছে, আর সাথে একজন লোক অবশ্যই তাকে দিয়ে দিতে হবে, যে কোনো একজন লোক। ওকে, তো এখন কাজ শেষ হলে আমরা কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা হবো। তারপর তো কাজ শেষ হোক, এরপরে আপনাদের নিয়ে যাবো হচ্ছে কচ্ছপতলি বাজারে। ওকে গাইস, ফাইনালি আমরা হচ্ছে রোয়াংছড়ি থানার সকল কার্যক্রম শেষে এখন হচ্ছে কচ্ছপতলি বাজারের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কচ্ছপতলি বাজারের দিকে। চলেন আস্তে আস্তে সামনে গিয়ে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা রয়েছি হচ্ছে কচ্ছপতলি। এটা হচ্ছে কচ্ছপতলি বাজার, লিরাগাঁও আর্মি ক্যাম্প। এই যে আমার ঠিক সামনেই, এই যে এটাই হচ্ছে লিরাগাঁও আর্মি ক্যাম্প। তো এখানে আমরা আসার পরে এন্ট্রি করেছি। ওনারা আমাদেরকে বলেছে মিনিমাম 5টার মধ্যে এখানে এসে এখানে আসতে হবে আর কি, দেবদাখন শেষ অভিযান শেষ করে এখানে আসতে হবে বিকেল 5টার মধ্যে। সো আমরা এই মুহূর্তে হচ্ছে খাবারের অর্ডার দিয়েছি, আর সাথে হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করেছি। এখন আমরা হচ্ছে দেবদাখনের উদ্দেশ্যে রওনা হব। আর সাথে সবাই দেখেন ড্রেস চেঞ্জ করে পুরো অস্থির অবস্থা। বডি বডি দেখা যায়, দেখা তো ভাই, বডি দেখা যায়, এই যে ফাটা বডি, সেই বডি, সেই বডি। ওকে, আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন। তো সুশান্ত, তোমাকে নিয়ে এই বার সহ কত বার হলো আমাদের টিম টুইটের ঘোরাঘুরি? 8-10 বার হয়ে গেছে না? এত বার হলো, আমি মজা লাও ওকে, তো এটা বেসিক্যালি হচ্ছে ঝিরিপথ। আমরা পাহাড়ি পথে যাব না, আমরা ঝিরি পথে যাচ্ছি। ঝিরি পথটাই সবচেয়ে বেশি ভালো হবে আমি আশা করি, এবং মোস্ট অফ দ্য ইউটিউবার হচ্ছে ঝিরি পথটাই বেশি প্রাধান্য দিছে, এই জন্য আপাতত পাহাড়ি পথটাই বর্জন করছি। ঝিরি পথে, ঝিরি পথে যাবো আমরা, ঝিরি পথে মজা বেশি। চলেন একটু ওয়েট করি, দাদা আমাদের গাইড দাদা আবার হচ্ছে পিছনে ফেলে আসছে, ওনাদের পিছনে ফেলে আসছে। তো উনি আসুক, তারপরে আমরা হচ্ছে রওনা দিব। ওকে, তো আমাদের এবার নামার সময় হচ্ছে
আমাদের গাড়িটা তো চলে এসেছে, আমরা এই পথ দিয়ে নামবো। আপনারা সবাই দেখছেন যে বাকি সবাই নেমেছে এই ঠিক এই রাস্তা ধরেই। হ্যাঁ আচ্ছা ওকে, তুমি কথা বলতে বলতে আসো। আচ্ছা ওকে আসো, তুমি আসতে থাকো। ওকে তো এই রাস্তা ধরে আমাদের যেতে হবে সামনে দেবতা খুমের উদ্দেশ্যে। আয় তেরি ভাই, তো সেই ভাই পথ শেষ না হলে আমরা দেবতা খুমে যাবো কেমনে ভাই? কেমন লাগতেছে বলো? ইয়েস ভালো। তোমার তো পেটের অবস্থা 12 বাজে দিছো তুমি, জাগান পেটের কি অবস্থা বলো, সেটা বলো। আতো তো ওষুধ খেলা, এখন কেমন কেমন লাগতেছে? তেমন এরকম লাগতেছে না, একটু ভালোই। যাক আলহামদুলিল্লাহ, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু নগদে কাজ হয়নি, একটু সময় লাগবে আর কি। আচ্ছা সমস্যা নেই, আর হচ্ছে এবার দেখা যাক কি হয়। আচ্ছা সঞ্জয় তো ফার্স্ট টাইম বান্দরবান না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ তুমি খুব ভালো এনজয় করবে। ওরে বাবা রে, ঠান্ডা পানি ওরে মা ভাই রে, কি ঠান্ডা ওরে বাপ রে, এক নিমিষে ক্লান্তি সব শেষ। রাত্রেবেলা ঠিক মতো ঘুমাইতে পারি নাই, সে ঘুম এক নিমিষে সব শেষ হয়ে গেছে, ঠান্ডা পানি পারায়া দেবতা খুমের পানি। জোয়ার আসছে এখন, বাপ প্রচুর ঠান্ডা। আমাদের সামনের টুরমেটরা হচ্ছে সবাই সামনে চলে গেছে, আমাদের গাইড দাদাও সামনে। তো গাইড দাদার কাছে যা শুনলাম, মোটামুটি 1.5 ঘন্টার মতো হচ্ছে আমাদের ট্রেকিং করতে হবে, 1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। 1.5 ঘন্টার ট্রেকিং করে দেন হচ্ছে আমরা পৌঁছে যাবো হচ্ছে দেবতাখুম। তো যদি আমাদের স্পিড ভালো থাকে তাহলে হয়তো বা 1 ঘন্টার মধ্যে পসিবল, দেখি কি হয় না হয় দেখা যাক। হ্যাঁ জানি 1 ঘন্টার মধ্যে পসিবল হবে না, কারণ হচ্ছে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি, ভিডিও করছি। সো একটু আস্তে আস্তেই হাঁটতে হচ্ছে, সব কিছু ক্যাপচার করে একটু সময়টা লাগছে। তো দেখা যাক আপনাদের কী দেখাতে পারি, আর সামনে তো সৌন্দর্য দেখাবই। চলেন বাপরে, আসলে একটু পিচ্ছিল আছে, এই দেখেন কী রাস্তা, তোরা আসলে অনেকে গেছে তো না, অত বেশি পিছলা নাই, কিন্তু তারপর সাবধান থাকবা। ওকে আসো, যাক পিছলা জায়গাটুকু পার হইলাম। ও ভাই শান্তভাবে সুন্দরভাবে নামেন, ঠিক আছে। ওকে ওকে নাও, না না ওই যে সিঁড়ি আছে, সিঁড়ি ধাপবে নিচে নামো। ওকে নাও, মেদাবে আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে শিলবন্ধা পাড়ার কিছু দূর, অল্প একটু আগে এখানে কিছু ছবি তুলেছিলাম। তো এই মুহূর্তে এখানে দেখেন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কত বড় বড় পাথরগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন তিন্দুতে চলে আসছি, বিশাল বড় বড় পাথর দেখেন। ও অপু ভাই তো পুরা ভালো একটা লাঠি পাইছেন আপনি মিয়া, দরবেশ লাঠি, ইউ ইউ লাঠি। আচ্ছা সো ফাইনালি বন্ধুরা আমরা শিলবন্ধা পাড়ায় চলে আসছি। হ্যাঁ আমার ঠিক সামনে হচ্ছে শিলবন্ধা পাড়া, এটা একটা ঝর্ণা আছে, শিলবন্ধা ঝর্ণা, সেই ঝর্ণায় যদি সময় থাকে যাব, আদারওয়াইজ যদি সময় না থাকে তাহলে হয়তো বা
যেতে পারবো না, আর গেলেও বোধহয় এই মুহূর্তে পানি থাকবে কিনা খুবই সন্দেহ আছে। যাই হোক, তারপর দেখা যাক কি হয় না হয়, সব কিছু আপনাদের দেখাবো, সমস্যা নেই। চলেন আপাতত আমরা চলে আসছি শিলবন্ধা পাড়ায়। এই যে শিলবন্ধা পাড়া, সুশান্ত ফাইনালি কিন্তু পাইলাম পানি। আমাদের পানি নিয়ে না আসাটা খুবই ভুল হয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই গ্রামটি, আর এখানকার মানুষগুলো খুবই সহজ সরল। হ্যাঁ, বলছি নারীকেন্দ্রিক শিলবান্ধা পাড়ার কথা। এই পাড়াটি খুব একটা বড় নয়, তবে এখানকার বাচ্চাগুলো খুব মিশুক। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার খুবই ভালো লেগেছে। তবে খুব বেশি আফসোস লাগলো যে আমরা চাইলেও পারতাম আমাদের শহরটাকে এইভাবেই সুন্দর আর পরিষ্কার করে রাখতে। যাই হোক, কথা বলতে বলতে আমরা অলরেডি শিলবান্ধা পেরিয়ে চলে এসেছি। আমরা এবার এই লাস্ট যে দোকানগুলো দেখছেন এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, কারণ আমাদের গাইড দাদা আমাদের বলেছে আমাদের সিরিয়াল অনেক পিছনে, সো আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার চলে এসেছে, আমরা এখন হচ্ছে দেবতা খুমের দিকে যাচ্ছি। এখানে আমরা বসে কিছুক্ষণ হচ্ছে চা নুডলস ডিম ইত্যাদি খেয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে দেবতা খুমের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা দেবতা খুমে আসবেন ভেলা অথবা নৌকা অথবা হচ্ছে লাইফ জ্যাকেট, তিনটা প্যাকেজ একত্রে হচ্ছে 150 টাকা পার পার্সন 150 টাকা নেবে। আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ইচ্ছা করলে তিনটাও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। খাবার দাবার চা খেয়েছিলাম, চাটা খুব ভালো লাগছে, একটি অন্যরকম স্বাদ ছিল, ভালো লাগছে আমার কাছে চাটা। আর সাথে যেহেতু বেশ কিছুটা রাস্তা ট্রেকিং করে এসেছি, সো সব কিছুই ভালো লাগছিল। তো যাই হোক, আপাতত আমরা সামনে করছি দেবতা খুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, চলেন। হাই রে, ছবি তোলা লাগে কারাগারি, কি অবস্থা? তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আবারও সিরিয়ালে, আমাদেরকে এখন নৌকা পারাপার হতে হবে। আর মাত্র 2টা নৌকার সিরিয়াল গেলেই আমাদের সিরিয়াল আমরা পেয়ে যাব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে দেখা মিলবে আমাদের স্বপ্নের দেবতা খুমের, আমাদের সাথেই থাকবেন আশা করি। তো ফাইনালি আমরা হচ্ছে একটা নৌকা, ছোটোখাটো নৌকা ভ্রমণ শেষে এইবার হচ্ছে মেইন জায়গায় চলে এসেছি। ভয় লাগছিল। ফাইনালি আমরা চলে আসলাম। ওয়াও, অ্যামেজিং, অনেক দিনের শখ ছিল এখানে আসার, ফাইনালি স্বপ্ন পূরণ হইল। ও মাই গুডনেস, ইটস এ হিউজ, আজকে অনেক পর্যটক, শুক্রবার থেকে অনেক অনেক পর্যটক, অনেক পর্যটক, এত পর্যটক আমি আসলে চিন্তা করিনি। বাপ্পা, তবে শুক্রবার ছাড়া আসলে মনে হয় উপকার ভালোই হতো না, ফ্রি পাওয়া যেত মোটামুটি, চালায় ভেলা চালায় বা সব কিছু করে মজা পাইতাম। কিন্তু পুরাই যাচ্ছে তো অবস্থা, সিরিয়াল দিয়া নৌকায় উঠলাম, এবার হচ্ছে সিরিয়াল দিয়া হচ্ছে ভেলায় উঠতে হবে, আবার কতক্ষণ ভেলা চড়তে পারবো তার কোনো গ্যারান্টি নেই। যাক, দেখা যাক কপালে কী আছে না আছে, দেখা যাক, ওটা পরে দেখা যাবে, আগে সৌন্দর্য দেখতে আসছি, সৌন্দর্যটা উপভোগ করি, তারপরে দেখা যাবে ভেলায় চড়ি বা না চড়ি। সো ফাইনালি বন্ধুরা, প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করার পর আমরা নৌকা পেয়েছি। ভেলাতে উঠতে হলে আরও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হতো, আবার যেহেতু সাথে গ্যাজেট আছে তাই আমাদের গ্রুপের কয়েকজন মিলে উঠে পড়লাম নৌকায়।
তো আর কোনো কথা নয়, এবার চলুন সৌন্দর্য উপভোগ করি। বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে দেবতাখানে ঘুরে আসলাম। ভাই কেমন লাগলো? কোন ভাই অনেক ভালো লাগছে, অনেক দিনের শখ পূরণ হলো। ভাই কি এর আগে আসছিলেন? না না এর আগে। আচ্ছা আমারও ফার্স্ট, ভাইয়েরও ফার্স্ট, এর আগে কোনো সময় আসা হয় নাই, সেরকম লাগছে। এতদিন তো ইউটিউবে দেখছি। ভাই আসেন, ভাই কেমন লাগলো? কোন একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, এতদিন ইউটিউবে দেখলাম। কি ভাই হ্যাঁ আসলে আসলাম, এসে দেখলাম এতদিন দেখছি ইউটিউবে, আজকে হচ্ছে পুরো বাস্তব বাস্তব দেখলাম, খুব ভালো লাগলো। কিছু বন্ধুরা আছে যারা এখনো হচ্ছে ভেলায় ভাসতেছে, তাদের জন্য ওয়েট করবো কিছুক্ষণ, দেন হচ্ছে ওরা আসলে দেন আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হবো। তো আপাতত এইটুকুই। সঞ্জয় কেমন লাগলো? খুব মজা, খুব মজা। সেই সেই এখন তোমার ফিলিংস বলো, কেমন লাগলো? ফার্স্ট টাইম ট্রেকিং, বান্দরবানের প্রথম, ইয়েস দেবতাখুমে প্রথম, হ্যাঁ ঘোরাঘুরি এত এত দূর জার্নি প্রথম, কেমন লাগলো ফিলিংস বলো? না ভালো, ভালো, খুব ভালো। সকালে সকালে তো সকালে তো মিয়া পুরা ইয়া টেনশনে ফেলা দিছিলা, পাপা এখানে করে ফাসায় দিছিলা, জানেন চাপছিল না না হ্যাঁ তাহলে কিন্তু বিমর্ষ দেবতা ঘুমে আইব না। ওকে সো মোটামুটি এই ছিল। আরও দুজন দুজন আছে, অপু ভাই আর হচ্ছে খলিবের সম্ভবত, না তো ওনারা কি আসছে? আপনি দুইটা আছে? আচ্ছা ওরা এখন আসে নাই, তো ওনারা আসলে ওনাদের সাথে ওনাদের থেকে আবার একটু ফিলিংসটা জানবো যে ওনাদের ফিলিংস কেমন। তো চলেন দেখি ওরা ওনারা আসছে কিনা। আমাদের নিজস্ব ছবি তুলছি, অন্যজনের ছবি তুলে দিছি। তো বন্ধুরা ফাইনালি সবাই চলে আসছে, আমরা এখন হচ্ছে কচকলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এখন আমরা হচ্ছে উঠবো হচ্ছে নৌকায়, নৌকা পারাপার হবো এখন। চলেন একটা নৌকা পারাপার হই, তারপরে কথা হবে। সো ভিউয়ার্স ফাইনালি আমরা দেবতাখুম দেখা শেষে চলে আসলাম রোয়াংছড়ি বাজার, যেখানে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম। আমাদের দুপুরের খাবার ছিল দেশি মুরগি, সবজি, আলু ভর্তা আর সেই সাথে অপরিসীম ডাল ও অগণিত ভাত, মানে যত ইচ্ছা তত।
আমাদের দুপুরের খাবারের দাম নিয়েছিল 240 টাকা করে, যদিও আমার কাছে খাবারের দামটা একটু বেশি লেগেছে। তো আমাদের এই খাবারের মধ্যে দিয়েই আমাদের আজকের পর্বটি আমরা শেষ করব। যাওয়ার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কারণ ইউটিউবের নতুন রুলস অনুযায়ী আপনাদের দেওয়া লাইকের বদলতেই আমার ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। সো আশা করি সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অলওয়েজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।